নমস্কার সবাইকে। শরীরটা আবার খারাপ করার কারণে গণেশ চতুর্থীর এই ভিডিওটা সময় মতো আপলোড করা হয়নি। তার আগে বলে রাখি তোমাদের গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, জানি গণেশ চতুর্থী অনেক দিন আগেই চলে গেছে, কিন্তু আমার এই কথাটা তোমাদের অনেক অনেক বলতে ইচ্ছে করছিল, তাই আর কি বলে দিলাম। এখানে আমি প্রত্যেকটা সুপার ক্লিপ ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে আমার গনসার খুব সুন্দরভাবে ফিনিশিং আসে। এবার বলি, শরীরটা আমার অনেক দিন ধরেই খারাপ করেছে, গলাটার অবস্থা খুবই খারাপ, সেটা তোমরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছো। এছাড়া জ্বর সর্দি কাশি তো লেগেই ছিল, তবে এখন রিকভারির পথে, যদিও গলাটা এখনও পুরোপুরিভাবে সেরে ওঠেনি। প্রত্যেকবারই গণেশ চতুর্থীতে আমি কিছু না কিছু বানাই, যেমনি আগেরবার গণেশ চতুর্থী উপলক্ষে আমি মোল্ডেড ক্লে দিয়ে একটা জুয়েলারি বানিয়েছিলাম, সঙ্গে ম্যাচিং ইয়াররিংসও ছিল, তাই এবারে নতুন কিছু বানাতে চাইছিলাম। আর আমার কাছে এই সুপার ক্লেটা থাকার কারণে ভাবলাম এটা দিয়েই আমার ছোট্ট গণেশ বানিয়ে ফেলি, যে কিনা তার বাহনের ওপর বসে আছে। আমার এই সুপার ক্লে দিয়ে কাজ করতে খুব ভালো লাগে, এটা খুব নরম হওয়াতে যে কোনো শেপ খুব সহজেই দেওয়া যায়, বাট একটু হাতে লেগে যায় এই আর কি। ভালো মতো ম্যাশ করে নিলে তারপর কাজ করলে মন্দ হয় না। দেখো, কথা বলতে বলতে আমাদের ছোট্ট গণেশের মুশাকরাজ রেডি হয়ে গেছে। চলো এবার গনসাকে রেডি করা যাক। গনসাকে মুশাকরাজের পিঠে বসানোর আগে একটা বেস তৈরি করে নিতে হবে। এখানে আমি অনেকগুলো কালারের ক্লে মিক্স করেছি, তোমরা চাইলে একটা কালার ইউজ করেও বেস বানাতে পারো। তারপর আমি আমার ছোট্ট গনসাকে বানিয়ে নিচ্ছি। এখানে আমি লিটল গনসা বানাচ্ছি, তোমরা চাইলে বড় করেও বানাতে পারো। জানি ভিডিওটা অনেক দেরি করে আপলোড করছি, তোমরা প্লিজ কেউ রাগ করো না, আমার ইচ্ছা থাকলেও শরীরটা একদমই সাথ দেয়নি গো আমার। আচ্ছা, এবার আমি গনসার ভুঁড়িটা বানিয়ে নিয়ে নানা রকমের কালারফুল ক্লে ইউজ করে সাজিয়ে দিচ্ছি, আর দুটো হাত দু রকমের বোঝানোর চেষ্টা করেছি। তারপর ক্লে দিয়ে সোনার গয়না বানিয়ে পরিয়ে দিয়েছি। এগুলো করার পর গণেশের হাতে একটা মোদক দিয়ে দিয়েছি, আমার গণেশ আবার মোদক খেতে খুব ভালোবাসে। আচ্ছা, তোমাদের গণেশ কি লাড্ডু খেতে ভালোবাসে না মোদক খেতে ভালোবাসে, আমাকে অবশ্যই জানিও। এবার গণেশের মাথা বানিয়ে দেব, একদম সহজভাবেই তোমাদের দেখিয়েছি। তোমরা যদি গনসার মূর্তি বানিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে পিক পাঠিও, আমার খুব ভালো লাগবে দেখতে। এরপর টুকিটাকি যেসব ডিটেলিংস আমি করে থাকি সেই সব ডিটেলিংস করে দেব, তারপর আমাদের গনসা একদম রেডি হয়ে যাবে। দেখো, কথা বলতে বলতে আমাদের গনসা একদম রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা মজাদার ভিডিওর সাথে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। জয় গণপতি বাপ্পা মোরিয়া, টাটা।